প্লাস্টিকের দোকানে আপনি দেখতে পাচ্ছেন প্লাস্টিকের বিভিন্ন ধরনের দৈনন্দিন যে দ্রব্য সামগ্রী আমরা ব্যবহার করি সেগুলোর একটা পাইকারি দোকান। এখান থেকে সব কিছু আপনারা পাইকারি দামে পাবেন। তো বিস্তারিত পুরো ভিডিওতে থাকবে, অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? তো ভাই দেখতেছি যে আপনার দোকানে অনেক ধরনের প্লাস্টিক আইটেম আছে, তো এগুলা কি আপনারা পাইকারি দিয়ে বিক্রি করেন না খুচরা বিক্রি করেন? পাইকারি দিয়ে বিক্রি করেন। আচ্ছা, তবে আমি করে কিছু পাইকারি দাম দেখাবেন বা কি কি মাল আছে আপনার দোকানে? হ্যাঁ, আচ্ছা এর মধ্যে কিছু কয়েকটা প্রোডাক্ট দেখান। এর কি দা সাবানের কেস এর কত করে রি? না না, এই বর্তমান সেল রেট পাইকারি কত পয়সা চাই? ১৪ টাকা ডজন, ১৬৮ টাকা ১৪ টাকা ২০ পরে ১৪ টাকা। আর এটা কি মাজারো? এটা মাজারো। এটা কত? পাইকারি দাম? আচ্ছা, আর এগুলো কি বাড়ি প্লেট? এখানে দুইটা সাইজ আছে। আচ্ছা, এর কত? এটা ৩৬ টাকা ডজন। আর এটা এটা ৬০ টাকা ডজন। আসলে মাল তো অনেক প্রোডাক্ট আছে, কয়টা দেখাম নাকি? তারপর কমন যেগুলা ব্যবসায়ী যারা করবো তারা তো অবশ্যই আইলে অনেক আইটেম দেখতে পারবো। আচ্ছা ঠিক আছে, এবারে মনে করেন এই যে এগুলো কি এই ডাকনা নাকি জাহির? এর কত এটা? ৪০ টাকা ডজন। তারপরে এই জায়গায় কি আছে? এই মশলাদানি, যে মশলাদানি এগুলো কত? এটা ৬৫ টাকা। আর এই মশলাদানি ওই? আচ্ছা, এটা ৬৫। এইটা ২৫। আচ্ছা, এর দাম কত করে? আচ্ছা যাক, এই জগ জগটি কত? এরা ৬৪ টাকা। ৬৪ টাকা করে পাইকারি দাম নাকি? খুচরা তো মানে ১০০ টাকা আছে নাকি? আচ্ছা, আপনার এই যে বেলসা, ১৮০ ডজন। আর এটা ৮ টাকা ২০ পরে। আচ্ছা, আর এই মশলাদানি কি মশলাদানি এই কত করে কেছিলেন? ৭৫ টাকা ২০ পরে। এই খুচরা তো কত? ১০০ টাকা রয়েছে না? হ্যাঁ, সেটাই বলতেছি। আসলে অনেক আইটেম আছে, কয়টা আইটেম দেখাম আইলাম। আচ্ছা, এই মগগুলো কত করে? এই মগ পানি খাওয়ার মগ এটা হলো ১৪০ টাকা ১৮০ টাকা ডজন। আচ্ছা, এই যে বদনা, এই বদনাগুলো ২৮৮ ডজন, ২৪ টাকা ২০ পরে একটা বদনা। আচ্ছা, এগুলো তো খুব শক্ত না? কোনটা? এটা ৩৭ টাকা। আর এই এটি ৪০ টাকা ২৫ টাকা ৪০ টাকা ২৫ টাকা। এর মধ্যে অনেক ধরনের বল আছে নাকি? এর কয় ধরনের হয়? এই যে দেখতেছি যে আপনারা স্টক দিয়ে রাখছেন গোডাউনে, এখন দেখা গেল
আচ্ছা মনে করেন সবচেয়ে বড়টা কত? বড়টা 125 21 লিটার দাদা। আর সবচেয়ে ছোটটা এই এটা এর কোন সাইজ দাদা? 25 আর এই ডিবাটে এর কত দাদা? 85 টাকা। 85 টাকা কি সেট নাকি? তিন পিসের সেট 85 টাকা। 85 টাকা তিন পিসের সেট মাত্র 85 টাকা। আইরি গিরি লাঞ্চ বক্স, লাঞ্চ বক্স এদিকে এক 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 এই একটাই নাকি? এই কত করে? 65 টাকা পিস পরে। আচ্ছা 65 টাকা পিস। এই যে গ্লাস স্ট্যান্ড, আচ্ছা এর কত করে? 65 টাকা গ্লাস স্ট্যান্ড। আচ্ছা তারপরে এর কিটা? এইসব কি বক্স? আচ্ছা এই কত করে এগুলো? এগুলো বড় সাইজের না মনে হয়? বড়টা কত? 125 টাকা পিস। এরপর 17 টাকা, এরপর 13 টাকা, এরপরে 7 টাকা, বিভিন্ন রেটের আছে স্টেপ বাই স্টেপ নাকি? আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। তারপরে দিয়ে দেওয়া বক্স দিয়ে আনতে পারি একটু? না না ওই দিয়ে দিদি না এই যে এই রে 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 রে। আচ্ছা তো এর কত এটা? 35 টাকা 33 টাকা পিস 28 টাকা পিস 16 টাকা পিস। যাই হোক মালে তো আসলে অনেক মাল আছে ভাইয়ের দোকানে। কয়টা দেখাবো? এই যে বাথরুম কত রয়েছেন? ৪ টাকা ২২০ টাকা ৭ টাকা পিস জালি পানি খাওয়ার বয়ম কত? পানির বদলে 45 টাকা 45 টাকা পিস আর ওই যে বড়টা এটা 75 বিভিন্ন কালার আছে। অনেক আছে তো শুধু বইম নিয়ে বিক্রি করে কিন্তু সব ঠিক না? অনেক আছে আবার বিয়ে যদি কেউ বইম নিয়ে ব্যবসাতে চায় শুধু সাইড বাই সাইড আইটেম বইম লিয়ে গেল গা বইম লিয়ে গেল নাকি? এর কত? 85 টাকা। এই যে 120 টাকা আছে নাকি? তারপরে আমার অনেক আরো অনেক আইটেম আছে, আসলে আইটেম শেষ নাই। দোকানে আইলে বাজার লাগবো। প্লাস্টিকের ব্যাংক এই ব্যাংকগুলো কত? ব্যাংক হলো 180 টাকা 15 টাকা পিস 180 টাকা ডজন 15 টাকা পিস। একটা গোল আছে, গোল ব্যাংক। এটা কত? গোলটা ১১২। ১১২ ১৫০ টাকা। এই কি চার থাকি না? এই সাইজের উপরে কি ১৫০ টাকা? এটা কি পেঁয়াজ রসুন হয় নাকি? ৩ থাকো আছে। হ্যাঁ এটা একটু কম আছে, অনেক কিছু দাম বেড়ে গেছে।
এই সব দিয়ে একই সাইজ নাকি? আচ্ছা আর এডি এটা 25 লিটার বালতি 85 টাকা। আচ্ছা দাম কত? পঁচাশি। আর এটা 80 টাকা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, সব কিছুই তো দেখলাম, ঠিক আছে। এখন ঘটনা হয়েছে, আপনার এই আমার যারা ভিউয়ার্স তারা তো দেখা গেছে সবাই ঢাকার আশেপাশে নাই, হয়তো দেখ সবাই আপনার এই চক বাজার আসে পৌঁছাতে পারে না। এটি আপনার ঠিক কোনটা থাকবো? কোন দুইটা? নিষিদ্ধ বাদে নিষিদ্ধ কি চালু আছে? আচ্ছা কার্ডটা তো এবার আপনার চলে নাকি না? নাম্বার পার্থক্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন ঘটনা হয়েছে, যারা বাংলাদেশের অনেক বিভাগীয় শহরে আছে, যারা আপনার এই মিটপুরে আইসা মাল কিনার মতো সময় বা এরকম সিস্টেম নাই, তো তাদের জন্য আমাদের আজকের এই কার্যক্রম। এখন মনে করেন তারা আপনার থেকে অনলাইনে মাল নিতে চাইলে কিভাবে মাল নিব? ব্যাংকে অথবা আপনার বিকাশে টাকা পাঠিয়ে দিলে আপনি মাল পাঠিয়ে দিবেন। আচ্ছা দ্বিতীয় একটা সিস্টেম আছে কন্ডিশন, ওইভাবে কি পাঠান? কন্ডিশনে পাঠান না, সরাসরি আপনার যদি বিকাশ করে বা ক্যাশ আগে দেয় তাহলে আপনি মালটা পাঠিয়ে দিবেন। আচ্ছা ঠিক, এবং যারা বিশেষ করে টাকা আগে দিব হারা মাল পাইব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল, রমজান মাসের কষ্ট দিলাম, ভালো থাকবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম।